দর্শক স্বাগত একাত্তর মঞ্চে, আমি সামিয়া রহমান। রাজনীতি, অর্থনীতি, নাগরিক জীবনের প্রতিদিন আমরা যেসব বিষয়ের মুখোমুখি হই, সেই সমস্ত বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদের যুক্তিতর্ক এবং আলোচনা আমরা করে থাকি একাত্তর মঞ্চে। আপনারা জানেন, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি তাদের ব্যবসা পরিবেশ সূচক প্রকাশ করেছে। তারা বলছে, এবছর সেই সূচকে বাংলাদেশ 7 ধাপ নেমে গেছে। অন্যদিকে বিশ্বব্যাংক এও বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার 6% নেমে আসতে পারে। যদিও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আর সংকটের মধ্যে এই প্রবৃদ্ধি যথেষ্ট ভালো বলে মন্তব্য করেছে তারা। অন্যদিকে যে কোনো সময় বেসরকারি কোম্পানিতে সরকারি প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে কোম্পানি আইন সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে ব্যবসা সূচক এবং জিডিপির মতো বিষয় এবং অন্যদিকে কোম্পানি আইনের সংস্কার ইত্যাদি নিয়ে কি ভাবছেন অর্থনীতি রাজনীতিতে এইসবের প্রভাব বা কি, তা নিয়ে আমরা আজ কথা বলবো একাত্তর মঞ্চে। এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন এখানে মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, আপনাকে স্বাগত একাত্তর মঞ্চে। একই সাথে আমাদের গুলশানের বাসা থেকে ওয়্যারলেসে সংযুক্ত হবেন ডক্টর ফরাসউদ্দিন, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো ওনাকে। এবং কারণ বাজার নিউজ সেন্টার থেকে আমরা দেখতে পাচ্ছি ওনাকে ইতিমধ্যে। এবং কারণ বাজার নিউজ সেন্টার থেকে সংযুক্ত হবেন শওকত হোসেন মাসুম, সাংবাদিক প্রথম আলো। আমরা শওকত হোসেন মাসুমকে আমরা দেখতে পাবো, এবং কিছুক্ষণ পর আমাদের স্টুডিওতে একাত্তর মঞ্চে সংযুক্ত হবেন আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রুপ, তিনি যানজটে আটকে আছেন, একটু পরই চলে আসবেন। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ফেসবুক, টুইটার, এসএমএস, স্কাইপ, ফোন, যে কোনো মাধ্যমে। আমরা আলোচনা শুরুর আগে একটু আজকের দিনের প্রধান সংবাদগুলো জেনে নেই। ধর্মমুখ বাড়তি যাত্রী নিয়ে চলছে ট্রেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট, যাত্রী ভোগান্তি। আগে যাচ্ছিল তাই জাস্ট একটা এলসিডি টিভি আর সিটের মধ্যে পাশাপাশি অনেক লোক আরো দাঁড়ানো থাকে, এরপরে আমরা যারা ওই বসে আছি আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। প্রায় 700 পাসপোর্ট সহ 3 লিবীয় নাগরিক গ্রেফতার, 1,60,00,000 টাকার দেশি বিদেশি মুদ্রা উদ্ধার। দর্শক, আমরা আজকের দিনের প্রধান সংবাদগুলো শুনলাম। আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি একাত্তর মঞ্চে, মীর নাসির হোসেন, আপনাকে আমি যদি প্রথমে প্রশ্নটা করি, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেছেন যে প্রবৃদ্ধি হবে 6%, তিনিও বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের মন্দার বিবেচনায় এ হার ঠিকই আছে, কিন্তু আমরা দেখেছি যে উন্নয়নশীল অনেকগুলো দেশই এই মন্দার সত্ত্বেও আসলে তাদের হার ভালো আছে। যেমন আমরা ভুটানের কথা জানি, শ্রীলঙ্কার কথা জানি, ভারতের কথা জানি, তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কম কেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি প্রবৃদ্ধি অর্জন করতে হয় তার কতগুলি, তার জন্য কতগুলি জিনিস প্রয়োজন হয়, বিশেষ করে বিনিয়োগ। বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে সম্ভব না। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের বিনিয়োগটি জিডিপি 25%-এর কাছাকাছি, 24-25% আবদ্ধ হয়ে গেছে, এর থেকে উঠতে পারছে না। তো আমরা যেটা যেটা এই বর্তমান সরকার একটা ভিশন 2021 করেছিল, সেখানে বলা হয়েছে যে 2021 সালে যখন আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করব, তখন আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এবং 2014 সালের মধ্যে আমাদের জিডিপি গ্রোথ 8-10% কাছাকাছি যাতে আসে। সেটা হতে হলে বিনিয়োগ আপনাকে করতে হবে প্রায় 30% কাছাকাছি। বিভিন্ন কারণে, অবকাঠামো, সংকুচিত মুদ্রানীতি, এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে বিনিয়োগটা হচ্ছে না। বিনিয়োগ না হওয়াতে কিন্তু প্রবৃদ্ধি আসছে না, যদিও ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে প্রথম 35 কান্ট্রির মধ্যে বাংলাদেশ চলে আসবে যদি 6% গ্রোথ হয়। কিন্তু আমাদের যে একটা জাতীয় অভীষ্ট লক্ষ্য রয়েছে সেটা অর্জন কিন্তু করতে পারছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত 3 বছরের প্রবৃদ্ধি যদি দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে গত বছরের আগের বছর প্রবৃদ্ধি ছিল 6.7%,
গত 8 বছরে এটা 6.3%, এই বছর আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছেন যে 6% এর কাছাকাছি, সিপিডি যেটাকে বলছে এর থেকে কমও হতে পারে। তো আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমাদের এই বছরের মধ্যে এবং এই বাজেটে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 7.2%, সেটা অর্জন হচ্ছে না আর কি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রুপ। আপনি আটকে গেছিলেন, ধন্যবাদ, তাও আপনি শেষ পর্যন্ত আসতে পেরেছেন। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে আসলে আমাদের প্রবৃদ্ধির হার বাড়ছে না কেন, আটকে গেছে কেন, এবং উন্নয়নশীল অনেকগুলো দেশে যেমন ভুটানের কথা আমরা দেখেছি, শ্রীলঙ্কা, ভারত, এদের কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের ভারতে হচ্ছে 7.8, বেশি ছিল, বাংলাদেশে 6%, যদি তাহলে ধরে নিতে সেই হিসেবে তো অনেক বেশি। তাহলে বাংলাদেশে প্রবৃদ্ধির হার বাড়ছে না কেন, যেটা বললেন মীর নাসির হোসেন যে বিনিয়োগ আটকে গেছে পর্যায়ে 25%, আপনি কি মনে করেন? সর্বপ্রথম ধন্যবাদ এখানে আসার জন্য, এবং দুঃখিত একটু দেরি হয়ে গেছে, আরো কংগ্রেচুলেশন আপনাদের একাত্তর চ্যানেলকে, নতুন শুরু করেছেন, খুব সুন্দর করে কাজ করছেন। আমি অবশ্য মনে করি যে গ্লাস ইজ হাফ ফুল আর হাফ এমটি, আমি দেখছি যে বাংলাদেশের তো উন্নতি ঘটছে, গত এক দশকে আমরা দেখছি যে কোনো সময় 6%-এর নিচে জিডিপি গ্রোথ হয়নি, নাসির ভাইও জানেন। আর তাছাড়া আমরা তো একটা বিরাট সম্ভাবনার দিকে সবসময় এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের যেরকম পলিটিক্যাল সিচুয়েশন হোক, যেরকম বিশ্বমন্দ হোক, কিংবা নিজেদের ফ্লাড হোক, সাইক্লোন হোক, কোনো কারণে আপনি দেখতে পারবেন না যে 5%-এর নিচে জিডিপি গ্রোথ হয়েছে। তো আমি সবাইকে বলি যে বাংলাদেশ ইজ দি মোস্ট সার্টেন কান্ট্রি, অন্যান্য দেশের আনসার্টেনিটি আছে, আমেরিকা মানে আছে এখন কখনো মাইনাসে চলে যায়, জাপান মাইনাসে চলে যায়, অলওয়েজ একটা স্ট্যাটিক লেভেল, আমরা তো 5-6-7-এর কাছাকাছি যাচ্ছি, গত বছর 6.75% হয়েছে 2011-এ, তো কাজেই আমরা তো একটা, কিন্তু সরকারের লক্ষ্যমাত্রায় তো আমরা পৌঁছতে পারিনি, 7.2 ছিল না? আলহামদুলিল্লাহ, লক্ষ্যমাত্রা তো মানুষের সবসময় ভালো থাকা উচিত, আমরা যখন লেখাপড়া করেছি তখন চেষ্টা করেছি। তাহলে বাধাটা কোথায়, আমরা কেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছি না? আমরা কেন লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছি না, সেটার ভিতরে সবচেয়ে বেশি অসুবিধা যেটা নাসির ভাই বলতে বলেছেন একটু, আমি যেটা বুঝতে পারলাম, ইনভেস্টমেন্ট তো বাড়াতে হবে। এখন একটা দেশের আমাদের 16 কোটি জনগণ, সেই জনগণের ভিতর থেকে আমরা কতটুকু টাকা সরকারের বাজেট পায়, আপনি যদি সরকারের বাজেট দেখেন ইন্টারনাল রেভিনিউ কতটুকু, সেই ইন্টারনাল রেভিনিউটা ইনভেস্টমেন্ট করে কতটুকু বাড়ানো যায়, তার মানে আমাদের বহির্বিশ্ব থেকে ইনভেস্টমেন্ট প্রয়োজন। এখন বহির্বিশ্ব থেকে যদি আমাদের ইনভেস্টমেন্ট দরকার, 2-3 রকম ভাবে হতে পারে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, কিংবা আমাদের মাল্টিল্যাটারাল এজেন্সিদের সাপোর্টের মাধ্যমে আসতে পারে। মাল্টিল্যাটারাল এজেন্সি প্রত্যেক সময় আমরা দেখছি খুব কঠিন থেকে কঠিনতর অবস্থান নিচ্ছে তাদের ভেরিয়াস রিকোয়ারমেন্টস এর জন্য, আবার একই সাথে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড কমেছে, কারণ বিশ্ব মন্দার কারণে, আমেরিকার যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাপান বলেন, সবার ইকোনমিক অবস্থান খারাপ থাকার জন্য, যেটা আমরা 2000-এর প্রথম দিকে দেখেছি সারা পৃথিবীতে ইনভেস্টমেন্ট করছে, সেই ইনভেস্টমেন্টটা তো 2008-এর পরের থেকে, প্রথমে আপনার 2008-এ আমেরিকার মন্দা হলো, তারপরে 2010-এ ইংল্যান্ডে মন্দা হলো, এখন ইউরোপে মন্দা যাচ্ছে, এই মন্দার তো একটা ধাক্কা যাচ্ছে। কাজেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিজেদের দেশের যে কোনো কারণেই সেটা বলবো না, একটা আমাদের যে পলিটিক্যাল আনসার্টিনিটি আসে প্রত্যেকবার ইলেকশনের সময়, সেই আনসার্টিনিটিটা ডেফিনেটলি হ্যাম্পার করে দি অপরচুনিটি অফ ইনভেস্টমেন্ট। কিন্তু তারপরেও বলতে হবে যে আমি নিজে মনে করি বাংলাদেশের উন্নতি হচ্ছে এবং তাড়াতাড়ি উন্নতি। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, আমি একটু ডক্টর ফরাসউদ্দিনের সাথে কথা বলতেছি, উনি গুলশানের বাসা থেকে আমাদের সাথে সরাসরি ওয়্যারলেসে আছেন। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমাদের এতক্ষণ কথা যেগুলো বলছিলাম আমরা, এখানে মীর নাসির হোসেন বলছিলেন যে বিনিয়োগ আমাদের 25%-এ আটকে আছেন, এবং আমাদের আজিজ খান বলছিলেন যে বাইরের বহির্বিশ্বের আসলে বিনিয়োগ প্রয়োজন, শুধুমাত্র ইন্টারনাল বিনিয়োগ দিয়ে হবে না। আপনি কি মনে করেন আমাদের প্রবৃদ্ধির হার কেন একটা জায়গায় আটকে আছে? আপনাকে ধন্যবাদ, আলোচনা হচ্ছিল প্রবৃদ্ধির ব্যাপারে তথ্যগত বিভ্রান্তি আমার রয়েছে। আপনারা বলেছেন যে ভারতবর্ষের গ্রোথ হচ্ছে 7.8%, কিন্তু আমি যদি জানি ভারতবর্ষের সরকার সম্প্রতিকালে তাদের প্রবৃদ্ধির হার শতকরা 5%-এর নিচে নামিয়েছে, চীন সরকার নামিয়েছে শতকরা 6%-এর নিচে, পাকিস্তানের গ্রোথ রেট হইল
শতকরা 3.5 ভাগ। সেই প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু আইএফসি বলেছে যে 7 ভাগ পিছিয়েছে, কিন্তু যদি আপনি বিবেচনা করেন যে আইএমএফ বলেছে শতকরা 6.1 ভাগ হবে, বিশ্বব্যাংক বলছে 6 ভাগ হবে, আমি মনে করি এই প্রবৃদ্ধির হার অবশ্যই সত্যজনক, এমনকি চমৎকার বলা যেতে পারে। কিন্তু বিনিয়োগ এবং অন্যান্য কারণে কেন এটা হচ্ছে, আরো কেন প্রবৃদ্ধি হচ্ছে না, তার জবাব আমি মনে করি একটা নতুন আঙ্গিকে দেখা দরকার। একটা তো হলো বিনিয়োগ। হ্যাঁ, আমরা একটা ইনভেস্টমেন্ট ট্র্যাপের মধ্যে পড়ে গেছি, 24% হচ্ছে, আরো বেশি হওয়া উচিত, হচ্ছে না, তার একটা কারণ চিহ্নিত করা হয়েছে, অবকাঠামো এবং ওই বিদ্যুতের কথা বলা হচ্ছে, এনার্জির কথা বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু প্রবৃদ্ধি হয় শুধু বিনিয়োগে নয়, বিনিয়োগের উৎপাদনশীলতার উপরে নির্ভর করে। আমরা মনে হয় উৎপাদনশীলতাটা যদি আরো বৃদ্ধি করতে পারতাম, তাহলে এই বিনিয়োগ দিয়ে আরো আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম। পরিসংখ্যান বলছে এই সাম্প্রতিককালে ব্যক্তিখাতের বিনিয়োগ কিছু কমেছে, এইটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। ব্যক্তিখাতের আপনার কারণ আছে, অবকাঠামোর সমস্যা আছে, ল অ্যান্ড অর্ডারের কথা বলা হচ্ছে, তো এইটা একটা কারণ। যে এফডিআই এর কথা যেটা বলা হচ্ছে, এটা খুব খুব ঠিক আজকাল, কারণ এফডিআই তারা উন্নত দেশ আরো অন্যান্য উন্নত দেশকে দেয়, অথবা উন্নয়নশীল মধ্যে যারা বড় বড় দেশ যেমন চীন আছে, ইন্দোনেশিয়া আছে, ভারতবর্ষ আছে, তারা বেশিরভাগটা নিয়ে যায়, আমরা খুব বেশি নিতে পারবো না। কিন্তু আমাদের একটা বড় দুর্বলতার কথা আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের প্রকল্প প্রণয়নে একটা বড় ধরনের দুর্বলতা আছে। পরিকল্পনা কমিশনকে আরো শক্তিশালী করে এবং আমাদের হাতে পাইপলাইনে যে সমস্ত বিদেশি সহায়তা আছে এবং আমাদের যে নিজস্ব সম্পদ যা আছে, যদি আরো ভালো ভালো প্রকল্প করা যেত, তাহলে এর থেকেই কিন্তু আরো বেশি প্রবৃদ্ধি পাওয়া যেত। উদাহরণ দেখি, ভারতবর্ষের $100 কোটি যে ঋণটা, এটা আজ প্রায় 1-1.5 বছর হয়ে গেল, এটা কিন্তু খুব ভালোভাবে এখনো ব্যবহার করা যাচ্ছে না। এটা কিন্তু অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত, যদি রেল, রোড, রাস্তা, বন্দর এই সমস্ত খাতে যদি ভালো ভালো প্রকল্প নিয়ে ওইটাকে ব্যবহার করা যেত, তাহলে নিশ্চয়ই যেটা উৎপাদনশীলতা আমি বলেছি সেটা বৃদ্ধি পেত। তো একটা দুর্বলতা এখানে রয়ে গেছে। ডক্টর ফরশুদ্দিন, আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো। আমি একটু কারওয়ান বাজার নিউজ সেন্টারে যেতে চাই, সেখানে রয়েছেন শওকত হোসেন মাসুম, সাংবাদিক প্রথম আলোর। তবে আমরা সম্ভবত সংযুক্ত হতে পারিনি এখনো তার সাথে, আমরা তার কাছে পরে যাব। যেখানে যেখানে উনি বলছেন, ডক্টর ফরাশুদ্দিন বলছেন যে প্রকল্প প্রণয়নে দুর্বলতা আছে, ব্যক্তি খাতের বিনিয়োগ কমে গেছে এবং বিনিয়োগের উৎপাদনশীলতার কথাও তিনি বলেছেন, এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। দেখেন, ব্যক্তি খাতে ইনভেস্টমেন্ট আসে অনেকগুলো কারণে। আপনি যখন প্রথম বাংলাদেশের বর্তমান সরকার আসলো, তখন 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্টের রুল, তারপরে হঠাৎ করে যখন ডেমোক্রেসি আসলো, উই স হিউজ ইনভেস্টমেন্ট। প্রথম 2-3 বছর বাড়ার পরে একটা স্লথগতি আসে, যে পরিমাণে বেড়ে গেছিল বাংলাদেশ সরকার, সেন্ট্রাল ব্যাংক নিজেও মুদ্রানীতি এবং একটা কন্ট্রাকশনারি পলিসি করে, সেটার জন্য ইনভেস্টমেন্ট কিছুটা কমে আসে। কিন্তু তখন আজকে থেকে 7-8 মাস আগে আপনাদের হয়তো মনে আছে, সবাই বলছিল যে বৈদেশিক রিজার্ভ কমে গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, বাংলাদেশ এর অবমূল্যায়ন করে 100 টাকা করতে হবে, বাংলাদেশ একটা খুব অসুবিধার ভিতরে পড়ে যাচ্ছে। সেখান থেকে তো আমরা দেখছি যে একটা বেরোয় আসতে পেরেছি, আমাদের আজকে আবার হাইয়েস্ট বলছে $12.5 বিলিয়ন মতন রিজার্ভ হয়েছে, টাকা 81 টাকায় কনফিডেন্স বাড়ায়। কারণ আমাদের ওয়ান অব দি চ্যালেঞ্জেস অব দি ইনভেস্টমেন্ট ইজ টাকার অবমূল্যায়ন। কারণ আমরা যদি টাকা অবমূল্যায়িত হতে থাকে, তাহলে পরে যে ইনভেস্টমেন্ট করি সেটা রিটার্ন যখন আইদার এক্সপোর্ট কিংবা ইস্যু হয়, আমরা রিটার্নটা পাচ্ছি কম। ব্যক্তি খাতের বিনিয়োগ কমে যাওয়ার পেছনে কারণগুলো কি পলিটিক্যাল আনসার্টেনিটি মূলত দায়ী? আমি পলিটিক্যাল আনসার্টিনিটিটা ওরকম বলি না, কারণ আমাদের বাংলাদেশে তো যারা জনগণ আছেন, বাংলাদেশে যারা ইনভেস্টর আছেন, তারা বাংলাদেশেই ইনভেস্ট করেন।
কিছু যে মুদ্রা চলে যায় না সেটা বলছি না, কিন্তু সবাই বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন, আমরা যেই টাকা ইনক্রিজ হচ্ছে আর যে মানে যে পরিমাণ অর্থ ইনকাম করছি, যে পরিমাণ অর্থ সেভিংস হচ্ছে, সেটার তুলনায় ইনভেস্টমেন্টের প্রয়োজন প্রত্যহ বাড়ছে, সেখানে আমরা ব্যালেন্সটা করতে পারি। নাসির হোসেন, আমি আপনাকে জানতে চাচ্ছি, বিশ্বব্যাংক বলেছে যে দুর্নীতি রোধ করা গেলে প্রবৃদ্ধির হার বাড়ত, কিন্তু আমরা জানি যে আসলে বড় বড় দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তারা হচ্ছে বিত্তবান ক্ষমতাবান মানুষ এবং যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে বা সুশাসন নিশ্চিত করা যাদের দায়িত্ব, আসলে সাধারণ মানুষ কিন্তু এগুলো করতে পারছে না, তাহলে তারা এগুলো রোধ করতে পারছে না কেন? আমি আপনার প্রশ্ন আসার আগে, উত্তর দেওয়ার আগে আমি ওনার প্রশ্নটা একটু পিক করতে চাই। ব্যক্তিগত বিনিয়োগটা না হওয়ার পিছনে দুটো কারণ, একটা হচ্ছিল অবকাঠামো স্বল্পতা, যেটা ফরাসুদ্দিন সাহেব বলেছেন যে আমরা যে বিনিয়োগ করছি সেটাকে স্কেলটাকে বাড়াতে পারছি না, সেটাও কিন্তু অবকাঠামো, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাসের অভাব রয়েছে, চিরং পোর্টের ফ্যাসিলিটি ঢাকা চিরং কমিউনিকেশন এটাকে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, পাশাপাশি যে কন্ট্রাকশন মনিটারি পলিসি যেটাকে বাংলাদেশ ব্যাংক আজকে গত বছর থেকে চালু করেছে, তার ফলে যেটা হয়েছে ব্যক্তি খাতে কিন্তু ঋণ প্রবাহকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, গত ফিসকালে এটা ছিল 25.48% মতো, সেটাকে কমিয়ে 16% নির্ধারণ করা নীতিমালা গ্রহণ করা হয়েছে, যার ফলে প্রাইভেট সেক্টরের অ্যাক্সেস টু ক্রেডিট কমে গেছে, এইটাও একটা এই দুটো অন্যতম কারণ বলে আমার কাছে মনে হয়েছে। আর যেটা আপনি বলেছেন দুর্নীতি, দুর্নীতি আসলে দুর্নীতি এবং সুশাসন একসাথে সম্পৃক্ত, এই দুটো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা ডেফিনেটলি, সে কত পার্সেন্ট অ্যাড হবে আমি সেভাবে অঙ্ক করে বলতে পারবো না, তবে ডেফিনেটলি এটা বাড়বে, কারণ সেখানে আপনার আরো মানে পরিবেশটা, বিনিয়োগের পরিবেশটা সৃষ্টি হবে, নতুন নতুন বিনিয়োগকারীরা সেখানে উৎসাহিত হবেন, যদি দুর্নীতি কাউকে আসা বাধাগ্রস্ত করে সেটা প্রতিহত হবে এবং বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শওকত হোসেন মাসুম, সাংবাদিক প্রথম আলো। শওকত হোসেন মাসুম, আপনি এইমাত্র সংযুক্ত হলেন, তাই আপনি হয়তো আমাদের আগের আলোচনা শুনেননি। আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন, ডক্টর ফরাসউদ্দিনও বলেছেন, এবং বিশ্বব্যাংকের কথা অনুযায়ী যে দুর্নীতি রোধ করা গেলে আমাদের প্রবৃদ্ধির হার বাড়ানো যেত। আপনি কি মনে করেন, একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? তা তো সত্যি যে আমরা যখনই কোনো ব্যবসায়ীর সাথে কথা বলি, আমরা নিজেরা তো ব্যবসা করি না, আমরা সবসময় অর্থনৈতিক রিপোর্ট করতে যেয়ে আমরা ওনাদের সাথে কথা বলি। এখানে মিন নাসির হোসেন আছে, ওনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে, যে দুর্নীতি অবশ্যই একটি বড় বাধা। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা স্থানীয় বিনিয়োগকারী যারা রয়েছেন তারা মোটামুটি মেনে নিয়েছেন খানিকটা, যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে হলে খানিকটা দুর্নীতি হবে। সুতরাং এটা সত্যি যে দুর্নীতি কমলে আমাদের বিনিয়োগ অনেক বেশি বাড়তো, আরো অনেক বেশি বাড়তো। এই মিন নাসির হোসেন বা আজিজ খান সাহেব রয়েছেন, ওনারা আরো বেশি বিনিয়োগ করতেন, কিন্তু তারপরে ওনারা যাবেন কোথায় আর, যেহেতু ওনারা বেছে দিয়েছেন এই ব্যবসা বাণিজ্য, সুতরাং তাদের এই সমস্ত কিছু মেনে নিয়ে ব্যবসা করতে ওনারা করছেন। আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, যে আমরা আসলে দেখেছি পৃথিবীর অনেক বড় বড় দেশে অনেক বড় বড় দুর্নীতি ঘটেছে এবং সেই কেলেঙ্কারি খবর আমরা জেনেছি, যুক্তরাষ্ট্র ভারতে এদের কথা, এই সমস্ত দেশের কথাই যদি বলি, কিন্তু সেখানে কিন্তু প্রবৃদ্ধির হার বাড়ছে। আমাদের মানে শুধুমাত্র দুর্নীতি তো আসলে একমাত্র বাধা না, আমি অবশ্যই বলছি না যে বাংলাদেশের বিনিয়োগের একমাত্র বাধা দুর্নীতি, অনেকগুলো বাধা, তার মধ্যে দুর্নীতি একটি অন্যতম বাধা। এর বাইরে আমার কাছে মনে হয় যে অবকাঠামোটা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা। আপনি যদি ব্যবসায়ীদের যদি যদি সব ধরনের অবকাঠামো সুযোগটা দিয়ে দেন, তাহলে আমার ধারণা এখানে যারা আছেন তারা অনেক বেশি বিনিয়োগ করবেন। কিন্তু আমি যেটা বারবার বলছি যে দুর্নীতি একটি বাধা, এবং বিশ্বব্যাংকের পরিসংখ্যান সবসময় বলে 2% বেশি বাড়ত, তো এই 2% একটা মজার তথ্য রয়েছে, যেমন হচ্ছে যে আপনি যদি বলেন যে একটা বলা হয় যে অবকাঠামো যে সমস্যা দূর হলে প্রায় 2% মতো বাড়ত, দুর্নীতি দূর হলে আরো 2% বাড়ত, পদ্মা সেতু হলে 1.5% বাড়বে, যমুনা সেতু হওয়ার সময় বলা ছিল এটা তো 2% বাড়বে। হ্যাঁ, সুতরাং এই হিসেবগুলোর ঠিক সঠিক যে হিসেবটা কি এটা আমাদের পক্ষে বোঝা একটু মুশকিল।
তবে এটা ঠিক যে প্রবৃদ্ধি বাড়বে। মিন্নাসির হোসেন বলেছেন, আপনিও বললেন অবকাঠামোর কথা, সেই সাথে আরো বিষয় এসছে যে ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে, ঋণ প্রবাহ কমে গেছে বলে, আপনি এই বিষয়টা নিয়ে কি মনে করেন? আমি যদি মিন্নাসির হোসেনের উদাহরণ দেই, এই সরকার আসার পরে 2009 সালের দিকে আমি একটি বেসরকারি বিনিয়োগ বা ব্যক্তি খাতে বিনিয়োগ নিয়ে রিপোর্ট করেছিলাম। তখন আমার স্পষ্ট মনে আছে নাসির হোসেনের একটি বক্তব্য দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে তখন ব্যাংকের কাছে প্রচুর প্রাবল্য ছিল এবং ব্যাংক তখন তাদের পিছনে ঘুরত এবং তাদের নাসির হোসেনই বলেছিলেন যে ওনাকে ফোন করে ব্যাংক বলতো যে আপনার আরো বেশি টাকা নেন। তখন ব্যাংকের কাছে টাকা ছিল, ব্যবসায়ীরা বিনিয়োগ অতটা আগ্রহী ছিলেন না। একটা হচ্ছে যে বড় ঘটনা ছিল আসলে বিদ্যুৎ গ্যাস ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে 1-1.5 বছরের মাথায় পরিস্থিতি পুরোটা বদলে গেল। তখন দেখা যাচ্ছে যে ব্যাংকের কাছে টাকা নেই, ব্যবসায়ীরা বিনিয়োগ করার জন্য অপেক্ষা করছেন। সুতরাং এই এই নানান কারণে, যে ইনফ্লেশন সহ নানান কারণে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক একটু সংকোচিত মুদ্রানীতি গ্রহণ করার একটা উদ্যোগ নেওয়ায়। আমি আপনার কাছে আবার আসবো, আমি মীর নাসির হোসেন আজিজ খানের কাছে আসবো ব্যক্তি খাতের বিনিয়োগ নিয়ে। আমি একটু যেতে যাচ্ছি হচ্ছে ডক্টর ফরাসউদ্দিনের কাছে, উনি গুলশানের বাসা থেকে আমাদের সাথে ওয়্যারলেসে সংযুক্ত আছেন। ডক্টর ফরাসউদ্দিন, শওকত হোসেন মাসুমের কথাগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনাকে আবারও ধন্যবাদ। তবে আজিজ খান, নাসির হোসেন এবং শওকত হোসেন মাসুম খুব সার্বত্তার আলোচনা করছেন, খুব চমৎকার আলোচনা। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আলোচনা আমরা প্রেক্ষিতটা ভুললে চলবে না। আমরা একটা বিশ্বের মহামন্দার মধ্যে রয়েছি, সেইখানে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে শতকরা 6 ভাগের বেশি এবং অন্যান্য দেশে তার চেয়ে অনেক কম হচ্ছে। আমাদের দেশে এখন লোডশেডিং কমে গেছে, বিদ্যুতের কারণে শিল্প কারখানা বন্ধ থাকছে না, এগুলো আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে। কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক রণনীতির কথা বলা হয়েছে, অর্থনীতির ব্যবস্থাপনায় সবসময় উভয় সংকট থাকে। যখন প্রবৃদ্ধি খুব বেশি হবে তখন কিন্তু মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হলে কিন্তু গরিব মানুষের কষ্ট বেশি হয়, বিত্তবানদের কষ্ট কম হয়। এই যে কিছুক্ষণ আগে মিন্নাসির সাহেব বলছিলেন যে রাজস্ব আদায় কিছু কমতি আছে, একটি পরিসংখ্যান দিতে চাই। আমাদের দেশের সবচেয়ে বিত্তবান 10 ভাগ লোকের কাছে শতকরা 40 ভাগ সম্পদ এবং আয় রয়েছে, অর্থাৎ এই আপনার 40 লক্ষ লোকের কাছে সিংহভাগ আপনার অর্থ সম্পদ আয় রয়েছে। ট্যাক্স দেন মাত্র 10 লক্ষ লোক, সবাই যদি ট্যাক্স দিতেন দয়া করে তাহলে কিন্তু রাজস্ব আদায় অনেক বেশি হইতো, বিনিয়োগ অনেক বেশি হতে পারত। কিন্তু ডক্টর ফরাসউদ্দিন আপনার কাছে আমি আবারও আসছি, আমি আমরা আলোচনায় যাব, তার আগে একটু বিরতি নিয়ে নিয়েছি, এখন বিরতির সময় হয়ে গেছে। দর্শক দেখছেন একাত্তর মঞ্চ, একটা বিরতিতে ছিলাম। বিরতির আগে ডক্টর ফরাসউদ্দিন বলছিলেন যে দেশের 40 ভাগ লোকের কাছে সিংহভাগ অর্থ রয়েছে, বিত্তবানদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো দেশের বিশিষ্ট শিল্পপতি এবং আপনারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন, আজিজ খান আমি যদি প্রশ্ন করি যে এর কারণটা কি, তাহলে আমাদের দেশের প্রবৃদ্ধি হার পিছিয়ে পড়ছে কেন? আমাদের কি প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি? অর্থনৈতিক ব্যবস্থাপনা, শিল্পায়ন বা সুশাসন, কর্মসংস্থান, এগুলো কি গড়ে ওঠেনি? এখানে কি দুর্নীতি কোন ব্যাপার? সর্বপ্রথম দুটা পয়েন্ট আছে। একটা হলো, আমি আপনার কন্টেনশনের সাথে একমত পোষণ করছি না যে বাংলাদেশে যে উন্নতি হচ্ছে না, এটা আমি যেটা বলেছি প্রথমে, উন্নতি না হওয়ার পেছনে বলছি না, আমি বলছি যে দেশের 40 ভাগ লোকের কাছে সিংহভাগ অর্থ রয়েছে, পৃথিবীর সব জায়গাতেই ওটার কাছাকাছি হবে। ফরাসউদ্দিন ভাই উনি ভালো জানবেন স্ট্যাটিস্টিক্যাল, কিন্তু একটা মুক্তবাজার অর্থনীতিতে বিনিয়োগের সাথেই উন্নয়ন ঘটে এবং বিনিয়োগটা যদি প্রাইভেট সেক্টর থেকে হতে হয় তাহলে প্রাইভেট সেক্টরের কিছু লোকের কাছে কিছু সঞ্চিত অর্থ থাকতে হবে, মানে ইনকামের থেকে বেশি কম খরচ তার করতে হবে ইন অর্ডার টু হ্যাভ এ ইনভেস্টিং এবিলিটি। তো সেটা তো সব জায়গাতেই হয়েছে, মানে পৃথিবীর অনেক জায়গাতেই বিল গেটস অনেক বড় লোক হয়ে গেছে, স্টিভ জবস অনেক বড় লোক হয়ে গেছে, চায়নাতেও এখন অনেক ফারাক হয়ে গেছে ধনী গরিবের বৈষম্য। যখনই একটা সমাজে মুক্তবাজার অর্থনীতি মাধ্যমে উন্নয়ন ঘটে, অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তখন এই ভারসাম্যটা, এই তফাৎটা গড়ে, এটা হয়। এটাকে আমরা এবং আমাদের সবারই উচিত বাংলাদেশের সিটিজেন হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে, কিংবা একজন যে তফাৎটাকে
কিভাবে সরানো যায়, এমপ্লয়মেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, প্রাইমারিলি হলো কিভাবে কাজ ক্রিয়েট করা যায় এবং যারা এই গরিবত্বের ভিতরে আছেন সেটার থেকে কিভাবে তাদেরকে বের করে আনা যায়। এখানে আমি ডক্টর ফরাসউদ্দিন পারহ্যাপস এগ্রি উইথ মি, বাংলাদেশে কিন্তু পভার্টি রিডাকশন হয়েছে ইন দ্য লাস্ট ডিকেড, উই হ্যাভ অলমোস্ট হাফ দি পভার্টি। আগে যে গরিবত্ব ছিল সেই গরিবত্ব থেকে অনেক আমরা উঠে এসেছি। বাংলাদেশে পার ক্যাপিটাল ইনকাম $1,000 কাছাকাছি চলে গেছে, এবছর $1,000 হয়ে যাবে। কাজেই এটা বলা যে ফারাক বাড়ছে সেটাও যেরকম সত্য, কিন্তু পুরো জনগোষ্ঠীর উপরে উঠছে, কিছু উপরের জনগোষ্ঠীর বেশি তাড়াতাড়ি উপরে উঠছে, সেটা আমার মনে হয় ইটস এ পার্ট অফ দি ইভিল। কিন্তু আমি একটু বলতে চাই অ্যাবাউট দি করাপশন। করাপশনে কিন্তু পারসেপশন এর কথা বলা হচ্ছে, মোস্ট অফ দি টাইম ওয়েন উই স্পিক অ্যাবাউট করাপশন ইটস এ পারসেপশন অফ করাপশন। একদম ফিজিক্যালি স্ট্যাটিস্টিক্যালি এত টাকা ঘুষ হয়েছে যত যারাই করছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হোক। আমি আমি একটু ডক্টর ফরাসউদ্দিনের কাছে যেতে চাই। আজিজ খান বললেন যে করাপশনের ক্ষেত্রে পারসেপশনটা কথা চলে আসছে, আপনি কি তাই মনে করেন? স্ট্যাটিস্টিক্স ঠিক মতো নেই এখানে, আসলে পারসেপশনটাই মুখ্য বিষয়। অত্যন্ত চমৎকার কথাবার্তা হচ্ছে, আমি আপনাকে বলি। প্রথমেই আমি বাংলাদেশের অত্যন্ত বলিষ্ঠ উদ্ভাবনী শক্তির অধিকারী ব্যক্তি খাতের উদ্যোক্তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা অশান্ত সাধন করেছেন, বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়, কাজে অগ্রগতি হচ্ছে না বললে কিন্তু ঠিক হবে না। এই যে দুর্নীতি, এই সম্পর্কে অনেক শাস্ত্র আছে, অনেক তথ্য আছে, বেশি কথা বলা যাবে না। শুধু এটা বলতে হবে, বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এটা একটা ধারণা সূচকের উপর, এখানে কোনো সাইন্টিফিক ভিত্তিতে কোনো আপনার ম্যাথোডোলজি নাই, কাজে এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ, কেউ জানে না কত কত পার্সেন্ট। এবং যারা দেশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে চিহ্নিত করেছেন তারাও জানেন যে পৃথিবীতে অন্তত 50-60টা দেশ আছে যেখানে বাংলাদেশের চেয়ে অনেক 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 বেশি দুর্নীতি আছে। তাদের বদলে আমাদেরকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ শুধুমাত্র ধারণার ভিত্তিতে এটা করা গুলো ঠিক হয় না। এই সে যে আমি একটা দু একটা কথা বলতে চাই, আমাদেরকে কিন্তু আশাবাদী হতে হবে, আমরা ভালো করছি। ডক্টর ফরাসউদ্দিন, আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো। আমরা একটু কারণ বাজার নিউজ সেন্টারে যাচ্ছি শওকত হোসেন মাসুমের কাছে। শওকত হোসেন মাসুম একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন অর্থনৈতিক সাংবাদিক হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? এই করাপশনের ব্যাপারটা বলা হচ্ছে, এটা ত্রুটিপূর্ণ বলা হচ্ছে এবং এটা পারসেপশনাল বলা হচ্ছে, আপনি কি মনে করেন? এটা সত্যি যে এটা পুরোপুরি একটা ধারণার সূচকের ভিত্তিতে আমরা দুর্নীতি নিয়ে কথা বলি, কিন্তু আমরা সঠিক পরিসংখ্যান কিভাবে পাবো সেটা জানারও তো আমাদের কোনো উপায় নেই। কিন্তু এটা আমাদের দেশে দুর্নীতি হয় এটা যেমন সত্যি, আবার তার চেয়ে বেশি বলা হয় কিনা সেটা নিয়ে আমাদের ঠিক পরিষ্কার কোনো ধারণা নেই। তবে এর বিপদ যেটা সেটি হচ্ছে যে, ধরেন গত কয়েকদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে মার্কিন সিনেটে HSBC ব্যাংকের একটি নিয়ে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল, সেখানে বাংলাদেশের দু তিনটা ব্যাংক নিয়ে কথা হয়েছিল। আপনি যদি রিপোর্টের ঠিক বাংলাদেশের যে 17 পৃষ্ঠা বাংলাদেশের অংশ সেখানে যদি দেখেন, সেখানে ওরা বারবার বলছে বাংলাদেশ হচ্ছে সেরকম একটি দেশ, যে সিনেটের যে বক্তব্য, সেরকম একটি দেশ যারা 5 বার পরপর শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে টিআই রিপোর্টে হয়েছিল। সুতরাং এরকম একটা দেশের সঙ্গে যে কোনো ধরনের ডিলিংস, ব্যবসা বাণিজ্য ডিলিংস বা ব্যাংকিং করতে গেলে অবশ্যই বারবার ভাবতে হবে। সুতরাং করাপশন কতখানি আছে নেই সেই বিতর্ক যেমন আছে, ঠিক তেমনি এই যে ধারণার কারণে বিশ্বব্যাপী যে বাংলাদেশের এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে সেখান থেকে আমরা খুব বেশি দূরে আসতে পেরেছি সেটা বলা যাবে না। পদ্মা সেতু নিয়ে আমরা দুর্নীতি হয়েছে কি হয়নি আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সুরাহা হয়নি, সুতরাং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যতদিন পর্যন্ত সুরাহা না হবে। এবং তাতে আমরা আমরা স্থানীয় বিনিয়োগ নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের তো আসলে বিদেশি বিনিয়োগও দরকার। আমি আমি যেটা বলতে যাচ্ছিলাম প্রথম থেকেই যে আমাদের ব্যবসায়ীরা যে কোনোভাবেই হোক বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে তারা বিনিয়োগ করবেন, কিন্তু এই ধরনের পারসেপশন যদি থাকে তাহলে অবশ্যই বিদেশি বিনিয়োগকারীরা আসবে না। আর আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে ফরাসউদ্দিন স্যারের সাথে একটু সংহতি জানিয়ে, সেটা হচ্ছে যে আমি আমার সাংবাদিকতা জীবনে যতদিন ধরে সাংবাদিকতা করি, বিশেষ অর্থনীতি রিপোর্ট, আমি যতবারই ব্যবসায়ীদের সাথে কথা বলি কখনো শুনি না যে ব্যবসা বাণিজ্য খুব ভালো অবস্থা যাচ্ছে, পরিবেশ খুব ভালো অবস্থা হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা 6% বেশি প্রবৃদ্ধি অর্জন করে চলছি গত কয়েক বছর ধরে। সুতরাং পরিবেশ ভালো না,
প্রবৃদ্ধি করছি এবং আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমাদের এখানে একটু আলোচনায় চলে আসি। আপনাকে আমাদের একটা দর্শক প্রশ্ন আছে, ইতিমধ্যে দর্শক আপনি প্রশ্নটি করুন, আপনার নামটি বলে। সুশাসনের অভাব, রাজনৈতিক আশ্রয় এবং দুর্নীতিযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃসাহসে ব্যবসায়ীরা দুর্নীতি করছেন এবং শুল্ক ফাঁকি দেন, যার ফলে সরকার রাজস্ব কম পায়। যাও পাই তাও সিংহভাগ দুর্নীতি হয় বলে দেশের শিল্প বিকাশ হচ্ছে না। এটাই আপনার প্রশ্ন, তো আমরা বুঝতে পেরেছি। আমরা আমরা বিরতিতে যাব, তারপরে আপনাদের কাছে প্রশ্নের উত্তরটি নিব। দর্শক একটা বিরতি নিচ্ছি। দর্শক দেখছেন একাত্তর মঞ্চে, বিরতির আগে একটা দর্শক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটি আপনাদের কাছ থেকে জানতে যাচ্ছি। আমি আপনাদের কাছে প্রথমে ব্যাপারটি তুলেছিলাম যে ক্ষমতাবানদের বিরুদ্ধে একটা সাধারণ পারসেপশন, যে পারসেপশনের কথা আপনি বলেছেন, করাপশনের কথা, দুর্নীতি, তারপরে হচ্ছে শুল্ক ফাঁকির কথাগুলো আসছে। আপনি আপনারা কি মনে করেন? আমি এটা ঢালাও ভাবে গ্রহণ করতে রাজি নই, কারণ হচ্ছিল যে ব্যবসায়ীরা যদি রাজস্ব না দিত তাহলে বিগত তিন বছরে আপনি দেখবেন যে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি কিন্তু 28-29% সেটা হচ্ছে। যদিও ফরাসুদ্দিন সাহেবের সাথে আমি একমত যে আমরা ট্যাক্স জিডিপি রেশিওতে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছি। আমাদের গত অর্থ বছরে ছিল 12%, যেটা একটা লক্ষ্যমাত্রা ধারণ করেছে 13%। এটা কিন্তু যেকোনো প্রতিবেশী নেপালের ট্যাক্স জিডিপি রেশিও বোধ হয় 17-18%, আমাদের মতো একটা অর্থনীতিতে 20% হওয়া উচিত। 10 লক্ষ লোক মাত্র ট্যাক্স দেয়, এটা কিন্তু খুবই লজ্জাজনক। এটার জন্য কিন্তু ব্যবসায়ীরা অ্যাজ এ হোল দায়ী না। আপনাকে সেইভাবে একটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলবে যেটা কর বান্ধব হতে হবে এবং আপনাকে নেটকে বাড়াতে হবে। আপনি নেটটা বাড়ানোর দায়িত্ব তো ব্যবসায়ীদের। জি নিশ্চয়ই, আমি এটা দর্শক যেটা আসলে আশা করেন সেটা বোধহয় একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ইকুইটেবল গ্রোথ, একটা ইনক্লুসিভ সোসাইটি, যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। আমরা বোধহয় সবাই সেটা চাই, বাংলাদেশের সবাই। এবং যারা বাংলাদেশে, স্যার একটু আগে বলেছেন যে অনেক কষ্ট করে আমরা ইনভেস্টমেন্ট করি বাংলাদেশের মতন একটা জায়গায়, বেশ খেটেই কিন্তু ব্যবসা করতে হয়। তারপরেও বলতে হবে যে আমরাও সবাই চাই, বাংলাদেশের কিন্তু ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স রেট পৃথিবীর ভিতরে ওয়ান অফ দি হাইয়েস্ট। আপনার অ্যাবাউট 37.5% মতন কর্পোরেট ট্যাক্স, 25% মতন ব্যক্তির খাতের ট্যাক্স, 20% মতন ডিভিডেন্ড ট্যাক্স, ডিভিডেন্ড দেওয়ার আগে আপনার 56% চলে যায়। তো কাজেই দিস ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট। এটাও আমাদের মনে রাখতে হবে যে এই এত ট্যাক্স দেবার ইচ্ছা কতজনের হয়। আমি কিন্তু বলতে পারি আমাদের কোম্পানি দেয়, মানে আমি এটা মানে নিজেকে সেফ। আচ্ছা, আমি আবার অন্য প্রশ্ন আরেকদিন আলোচনা করবো। আমি আরেকটু বিষয় আরেকটা বিষয়ে চলে আসি। আইএফএসসি তাদের বার্ষিক প্রতিবেদনে, আইএফএসসি জানিয়েছে তাদের বার্ষিক প্রতিবেদনে, যেটা গত বছরের 122তম অবস্থান থেকে বাংলাদেশ 129তম অবস্থানে চলে এসেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম কারণ ডুইং দ্য বিজনেস এর ডিফিকাল্টিস, স্যাংশন প্রসিজিওর, বিদ্যুতের একটা কানেকশন নিতে 450 দিন লাগে। ইনকাম ট্যাক্স ইনক্লুসিভ, এখানে যেটা বলেছে একটা বিদ্যুৎ কানেকশন নিতে 450 দিন সময় লাগে এবং 9টা স্টেপ পার হয়। এই জিনিসগুলো বলছে, যার জন্য দেখা যাচ্ছে যে আমরা সূচকের দিক দিয়ে অনেক পিছিয়ে যাই। এটা কিন্তু সত্য, কারণ আমরা কিন্তু বারবার যে জিনিসটা বলতে চেষ্টা করেছি, আমরা বলেছি, আপনি বলছেন সত্য। তাহলে এই যে বিদ্যুতের ক্ষেত্রে, যদিও সরকার বলছে দেশে উৎপাদন বেড়েছে, বিদ্যুতের উৎপাদন বেড়েছে এবং কুইক রেন্টাল এবং ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে যার মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বাড়বে, কিন্তু বিদ্যুতের সংকট কিন্তু রয়েই যাচ্ছে। আপনি একটু আগে আমরা বলেছি যে বাংলাদেশের কিন্তু গত বছর প্রায় 7% মতো ডেভেলপমেন্ট হয়েছে, এবছর আশা করা হচ্ছে যে 6% ডেভেলপমেন্ট হবে। একটা রুল অফ থাম্বে বলে যে 6% ডেভেলপমেন্ট হলে 12% বিদ্যুৎ দরকার বেশি হয়। মাত্র 50% লোকের কাছে এখন বিদ্যুৎ আছে, আরো 50% মানে 8 কোটি লোকের কাছে বিদ্যুৎ পৌঁছেনি। এটা হিউজ ডিমান্ড, এই ডিমান্ডটাকে মিট করতে পারবো না আমরা। মানে 2021 সালে আমাদের এখন যেটা ভিশন 2021 বলা হচ্ছে, 50 বছর বাংলাদেশের, তখন সবার কাছে বিদ্যুতের জন্য একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে এবং সেই প্রচেষ্টার হিসেবেই এই রেন্টাল বলেন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হচ্ছে। ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট আমাদের প্রায় 3,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল, আজকে সেটা 6,500 মেগাওয়াট হয়েছে এবং আগামীতে খুব তাড়াতাড়ি আরো বাড়ছে।
আমি এখানে যদি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, কুইক রেন্টাল বা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে, এটা এর মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বাড়বে, কিন্তু এটা নিয়ে অনেক অভিযোগ উঠছে, অভিযোগ কিভাবে দেখছেন? যখনই কিছু উন্নয়ন হবে তখনই সেখানে সমালোচনা হবে, সমালোচনা যদি সমালোচনা হতো তাহলে ভালো। এইখানে এই তাড়াতাড়ি যদি বিদ্যুৎ বাংলাদেশে না হতো, আজকে যে 6% গ্রোথের কথা বলা হচ্ছে সেটা পাওয়া যেত না। আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াট ওয়াজ আওয়ার অল্টারনেটিভ। আমরা যদি গ্যাস, কিন্তু যে খরচ বা যে মাত্রায় যে রাজস্ব ব্যয়টা হচ্ছে তাহলে সেটা কিভাবে? না, আমরা তো 6% গ্রোথ অ্যাচিভ করছি। 6% গ্রোথটা যদি আজকে 3200 মেগাওয়াট বিদ্যুৎ যদি থাকতো আর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো না আসতো তাহলে কি হতো, এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো দিস ওয়াজ এ বেটার অল্টারনেটিভ। মানে আমাদের দেশে তো যেটা বললাম যে কানাপুরের দেশ, সেখানে তো একটু অভাব অনটন থাকবেই, যেরকম বিদ্যুৎ সবার কাছে দিতে পারছি না। তারপরেও আমরা যদি কম দামের বিদ্যুৎ গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র যেগুলো চলে আসবে, আমাদের কোম্পানি এবং সরকার যেগুলো চেষ্টা করছে মাল্টিল্যাটারাল এজেন্সির সাপোর্টটা ফেরত চলে আসতে পারে, যেটা আপনাকে বলেছি যে বিদেশি ইনভেস্টমেন্টও প্রয়োজন। এত বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, $1 billion, $2 billion, $3 billion পদ্মা ব্রিজ, $1 billion বিদ্যুৎ কেন্দ্র, এগুলো লোকাল ইনভেস্টমেন্ট থেকে করাটুকু সম্ভব না, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন রকম সংকট তৈরি করবে, কোন রকম নেতিবাচক প্রভাব ফেলবে? ঘটনাটা জটিল আসলে, হলমার্ক বা ডেস্টিনিতে যা হয়েছে তাতে যে সমস্ত কোম্পানি এরকম দুর্নীতিতে আকন্ত নিমজ্জিত তাদের ব্যাপারে কিছু করা দরকার। এখানে বলে রাখি যে ট্যাক্স ফাঁকি অল্প কয়েকজনই দেন, সবাই দেন না। আমরা বলতে চাচ্ছিলাম যে যারা ফ্রিজের নাম করে আপনার বিলাসবহুল গাড়ি নিয়ে আসে, বাসপতি চাল বলে পপি সিড নিয়ে আসে, তাদের কথা বলছিলাম না। এটা প্রশাসক নিয়োগটা খুব ঢালাভাবে করা সম্ভবত সমীচীন হবে না। সমস্যার সমাধান যদি বিদ্যমান আইনের অধীনে করা যায়, যেটা আমার কাছে মনে হয় করা যাবে, তাহলে সেইভাবেই করা উচিত। ঢালাও ভাবে যে কোনো প্রাইভেট সেক্টর কোম্পানিতে প্রশাসক নিয়োগের যদি বিধান করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ফরাসউদ্দিন, আপনার বাসা থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য একাত্তর মঞ্চে। আপনাদের শেষ মন্তব্য শুনতে চাই এই প্রশাসক নিয়োগ নিয়ে, যেটা উনি বললেন যে সম্ভবত সমীচীন হবে না সরকারি প্রশাসক নিয়োগের ব্যাপারে। খুব সংক্ষেপে, এখনো হয়নি, আমি আশা করি এটা হবেও না, কারণ বাংলাদেশের উন্নয়নে প্রপার্টি রাইট এর যে মূল্য, সেই মূল্যটা আশা করি সরকার বুঝতে পারবে এবং পার্লামেন্ট বুঝতে পারবে, এবং তারা এমন একটা আইন করবে না। ধন্যবাদ মিনাসির হোসেন। আপনি আসলে বিদ্যমান আইনে কিন্তু প্রভিশন রয়েছে যে সরকার নিয়োগ করতে পারেন, তবে সেখানে প্রশাসক নিয়োগ করতে পারেন, সেখানে কোর্টের মাধ্যমে করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সরাসরি পারে, কিন্তু এখানে যে আইনটা করা হচ্ছে এটা ঢালাভাবে করা হলে যেটা হবে সেটা হচ্ছে যে যে ফান্ডামেন্টাল রাইটস এর উপরে আমি ব্যবসা করব, আমি আমার সম্পদ আমার আর থাকবে, এটাই আমার রাইট, কিন্তু আরেকটা জিনিস হবে প্রশাসনের যে দায়মুক্তির কথাটা বলা হয়েছে এটা নিরবিচ্ছিন্ন ভাবে থাকলে যদি কোন কারণে সরকার গ্রহণ করেন সেই প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং তার কোন দায় থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক আলোচনার বিষয় কিন্তু আমাদের সময় খুব কম। দর্শক, আজকের মতো একাত্তর মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।